সবগুলাই দেখেন কত সুন্দর হয়েছে, আর একেবারে মুচমুচে হয়েছে। নেতাটা দেখেন কত সুন্দর। আপনি আমাদের চ্যানেলে প্রথম এলে প্রথমে সাবস্ক্রাইব করুন, তারপর বেল আইকন টিপে অল নোটিফিকেশনটা অন করুন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন। আজকে আমি বর্ষার বৈকালে দারুণ মজার একটা স্ন্যাক্স রেসিপি বানিয়ে দেখাবো, আর এটা দেখতে যতটা সুন্দর খেতে আরও বেশি সুস্বাদু। আর এটা আপনি কচুরি এবং সিঙ্গাড়া দুটোরই স্বাদ পাবেন, খেতে হয় অসম্ভব মজার। রেসিপিটা বানানোর জন্য এখানে আমি 1 কাপ ময়দা নিয়েছি, আপনারা চাইলে ময়দাটা কম বেশি করে নিতে পারেন। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 1/2 চামচ কালো জিরে, এবার দিয়ে দেবো 2 চামচ তেল। আমি এখানে সাদা তেল দিয়েছি, আপনারা চাইলে ঘি অথবা বাটারও দিতে পারেন। তেলটা ময়দার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিব। তেলটা আমি খুব ভালো করে ময়দাতে মেখে নিয়েছি। এবার নর্মাল পানি দিয়ে আমি ময়দাটা মেখে নেব, আর একসঙ্গে পানিটা দেওয়া যাবে না, অল্প অল্প পানি দিয়ে ময়দাটা মেখে নিতে হবে। আর এই ডোটা খুব বেশি নরম হবে না, একটু শক্ত করে মেখে নিতে হবে। ময়দাটা মাখা হয়ে গেছে, আর দেখেন এইভাবে মেখে নিতে হবে। এবার আমি ডোটাকে সাইডে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি, এই ফাঁকে এবার আমি বাকি কাজটা করে নেব। এখানে আমি 3টে মিডিয়াম সাইজের আলু নিয়েছি, আর আলুগুলোকে আগে থেকে সেদ্ধ করে নিয়েছি। এবার আমি আলু থেকে খোসাটা ছাড়িয়ে নেব। আলুগুলো থেকে আমি খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি, এবার আমি হাত দিয়ে ভেঙে নিব। আলুটাকে ভেঙে নিয়েছি, আলুটা রেডি হয়ে গেছে। এবার আমি কড়াইয়ে দিয়ে দিচ্ছি 1 চামচ তেল। তেলটাকে প্রথমে গরম করে নেব। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো 1/2 চামচ গোটা জিরে। এখানে আমি নিয়েছি আদা কুচি, রসুন কুচি আর পেঁয়াজ কুচি। এটাকে আমি হালকা করে ভেজে নেব, খুব বেশি ভাজব না। পেঁয়াজটাকে আমি হালকা করে ভেজে নিয়েছি। এখানে কিছু গুঁড়ো মশলা নিয়েছি, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, সবগুলো আমি 1/2 চামচ করে নিয়েছি। গুঁড়ো মশলাটাকে আমি একটুখানি ভেজে নেব। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 1/2 চামচ চিনি। আমি এখানে গুঁড়ো লঙ্কা দিয়েছি, আপনারা চাইলে কাঁচা লঙ্কাটাও দিতে পারেন। একটুখানি নেড়ে চেড়ে হলুদের যে কাঁচা গন্ধটাকে সেটা চলে যাবে, এইভাবে ভেজে নিতে হবে। মশলাটা ভাজা হয়ে গেছে, এবার আমি মেখে রাখা আলুগুলো দিয়ে দেবো। আলুর পুরটা রেডি হয়ে গেছে, এবার আমি চুলো থেকে নামিয়ে নিব। ডোটা রেস্টে রাখা 10 মিনিট হয়ে গেছে, দেখেন আগের থেকে অনেকটা সফট হয়ে গেছে। এবার আমি সমান করে কেটে নিব। এখান থেকে আমি একটা লেচি নিয়ে নিয়েছি, বাকিগুলোকে ঢেকে রাখবো। 1 হাত দিয়ে আমি গোল করে নিয়েছি। এবার আমি শুকনো ময়দা দিয়ে একটা রুটি করে নেব। পাতলা করে আমি একটা রুটি বেলে নিয়েছি,
এবার আমি রুটি চারিদিকে একটু পানি লাগিয়ে নিব। রুটিটাকে আমি চার ভাগ করে কেটে নিছি, আর কিভাবে কাটছি একটু লক্ষ্য করে দেখবেন। আর মাঝখানটা দেখেন একটু রাখছি আমি ফাঁকা, তারপরে কাটছি। এবার আমি আলুর পুরটা এক চামচ দিয়ে দেবো। আলুর পুরটা আমি এক ভাগে দিয়ে দিলাম রুটির। আর যেখানে দেখেন আমি আলুর পুরটা দিয়েছি, ওই সামনের ভাগটা আমি রুটির এইভাবে বসিয়ে দেবো। এই দেখেন এইভাবে খুব ভালো করে চারিদিকটাকে মুড়ে দিতে হবে। আর এবার আমি এই ভাগটাকে দেখেন কিভাবে কাটছি, দেখেন এইভাবে করে কেটে নিতে হবে। কিভাবে কেটেছি দেখেন, আমি একটু করে বাদ রেখেছি তারপরে কেটেছি, পুরোপুরি কেটে দেওয়া যাবে না। এবার আমি এই সাইডটা কেটে নিব, এখানে আমি যটা ভাগ করেছি এটাতেও তটা ভাগ করে নিব। এবার এখান থেকে একটা উঠিয়ে এইভাবে মুড়ে দিতে হবে, আর এখান থেকে উঠিয়ে এইভাবে মুড়ে দিতে হবে। আবারও এইভাবে দিয়ে দিচ্ছি। আর কীভাবে করছি আমি সেটা দেখছেন তো ভালো করে, একটা এইটা একটা ওইটা করে বসিয়ে দিয়েছি এইভাবে, তার জন্য দেখেন এইরকম ডিজাইনটা হচ্ছে। একটা এইটা করে দিচ্ছি আমি। দেখেন কত সুন্দর হয়েছে। আমি এইভাবে ডিজাইন করে নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতন ডিজাইন করে নিতে পারেন। একটা রেডি হয়ে গেল। সবগুলো আমি রেডি করে নিয়েছি পূর্বরে। এবার আমি কড়াইয়ে দিয়ে দিচ্ছি তেল। তেলটাকে প্রথমে মিডিয়াম গরম করে নিয়েছি, খুব বেশি গরম করা যাবে না। এবার আমি তেলে দিয়ে দেবো। হালকা আছে, এগুলোকে একটু টাইম নিয়ে ভেজে নিতে হবে। খুব বেশি যদি জোরে জ্বাল দেন তাহলে পরে উপরটা কালার চলে আসবে, অতটা মুচমুচে হবে না। তেল থেকে যখন উপরে উঠে আসবে তখন এবার উল্টে দেবো। দেখেন উপরে উঠে গেছে, এবার আমি উল্টে দিচ্ছি। দেখেন কালার আসতে শুরু করেছে, ভাজা হয়ে গেছে। দেখেন এইরকম কালার করে নেব, দেখেন এইরকম।
দেন কালারটা কত সুন্দর হয়েছে। এবার তেল থেকে উঠিয়ে নিচ্ছি। সবগুলো আমি ভেজে নিয়েছি। এবার দেখেন দেখতে কতটা সুন্দর লাগছে আর কালারটা দেখেন কত সুন্দর হয়েছে। এই ডিজাইনটা দেখেন। সবগুলাই দেখেন কত সুন্দর হয়েছে আর একেবারে মুচমুচে হয়েছে। একটা ভেঙে দেখাচ্ছি আমি। ভেতরটা দেখেন কত সুন্দর। রেসিপিটা খেতে দারুণ হয়েছে, অনেকটা সিঙ্গারার মতো লাগছে খেতে। সিঙ্গারা এবং কচুরি দুটোর মতনই লাগছে খেতে, অসম্ভব মজার। আর দেখলেন তো বানানো কত সহজ, খুব সহজেই বানিয়ে নেওয়া যায়। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। অনেকটা সিঙ্গারার মতো লাগছে।